শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার স্বামী ছিলেন আর্মি মেডিকেল কোরে 41 ফিল্ড অ্যাম্বুলেন্সে ডাক্তার হিসেবে। যুদ্ধের সময় তিনি ঢাকায় ছিলেন, ঢাকার বনানীতে। আমার বিয়ে হয়েছে তখন মাত্র 3 বছর। আমি ঢাকায় চলে যাই স্বামীর কর্মস্থলে এবং বনানী সিতে 83C তখন ছিল বনানী। তো সেখানে তো আমরা জানি যে 25 মার্চের কালো রাত, সেটার কথা সবাই জানি। 26 মার্চে আমার স্বামী ডাক্তার তখন ক্যাপ্টেন সাবসুল আলম, তিনি একেবারে কাপড় চোপড় করে রেডি হয়েছেন, আমাদের একজন পাঞ্জাবি আড়দালে ছিল, তিনি তখন বললেন যে সাপ কার্ফু লাগবে, তো আর যাওয়া হলো না। এরপরে প্রায় 6 দিন পরে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি এসে দাঁড়ানোর পরে তাকে অফিসে নিয়ে গেল। অফিস থেকে তিনি যখন ফিরে এলেন খুব চেহারাটা খারাপ। এসে আমাকে বললো যে আমাকে সিএনসি ছিলেন খুব ভালো, বেলুচি মানে আর্মির সিএনসি ছিলেন খুব ভালো, তিনি বলছেন যে আমরা ম্যাডামকে প্রোটেকশান কতটুকু দিতে পারবো যাই না, তবে ওনাকে আজকে রাত্রের টিকিটই করে দিচ্ছে, ওনাকে ঢাকা ছেড়ে চিটংয়ে চলে যেতে বলে। তা আমি তো যাবো না আমার স্বামীকে ছাড়া। তো ক্যাপ্টেন ফরদেসকে দিয়ে আমি আবার ওখানে বসে একটা চিঠি লিখলাম সিএনসিকে ইংরেজিতে, মানে অ্যাজ ইওর ডটার, ফাদার করে একটা চিঠি লিখলাম যে আমি আপনার মেয়ে বিপদে আছে, আপনার মেয়েকে আপনি, আমি চাই আমার স্বামীকে নিয়ে আমি যাব, আমি একা যেতে ভয় পাচ্ছি। ওই রাতে সারাটা রাত এই মানে একটা কালো মরিস মাইনর আমার বাসার পাশে অনবরত চক্কর দিচ্ছিল সারাটা রাত, ভোর না হওয়া পর্যন্ত। আর আমি কোরআন শরীফ নিয়ে জায়নামাজে বসেছিলাম। পরের দিনই দুপুরের দিকে আমার স্বামী চলে এলেন। চলে আসার পরেই আমরা সেদিনই কিন্তু রাত্রে আমরা ফ্লাই করলাম। এটি আমার জীবনের একটা মানে বড় ধরনের ঘটনা যে আমি একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। এখানে এসে শুনলাম যে আমার দেবরকে ওরা মুক্তিযোদ্ধা সন্দেহে নিয়ে গেছিল এবং তার দাঁত ফেলে দিয়েছে, পুরো দাঁতগুলো ফেলে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। এটা আমার শ্বশুর আবার কিছু লোকের সহায়তায়, প্রভাবশালী লোকের সহায়তায় ওনাকে ওখান থেকে উদ্ধার করেছিল। ওনার কিন্তু হাত ভাঙা, বাম হাত ভাঙা, এগুলি দাঁত কিছু নেই। ওকে সার্কিট হাউসে ঝুলিয়ে রেখে দিয়ে দেওয়া হয়েছিল, তো মানে মেরেই ফেলতো আর কি। শেষ কথাটা বলি, আমরা 16ই ডিসেম্বর স্বাধীনতা পেলাম, 14ই ডিসেম্বর আমার শ্বশুরবাড়ি কিন্তু পাঠানটুলি চৌমুহনীতে একদম প্রপার টাউনে,
ওখানে দেখলাম যে মানে হঠাৎ করে অনেক আর্মি ঢুকে গেল, মানে আমাদের বাড়ির গলিতে ঢুকে গিয়ে খেয়াল করলাম যে আমাদের পেছনে দরজায় খুব ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে মানে আমার শাশুড়ি কাজের মেয়েকে পাঠিয়েছিল কাপড় ধুতে, ওকে লাথি মেরে মেরে নিয়ে আসলো। লাথি মেরে মেরে বাসার ভিতরে নিয়ে আসার পরে তো ও তো ভিতরে ঢুকলো, আমার শ্বশুর তো দৌড়ায় গেছে, এবং উনি তো ওখানে সমাজের সর্দার ছিলেন, উনি বললেন যে আমার হাজবেন্ড মানে আমার ছেলে তো তোমাদের আর্মিতে আছে, তোমরা কেন এখানে আসছো? ওনাকে এই বয়স্ক মানুষটাকে একটা থাপ্পড় লাগিয়ে দিল, থাপ্পড় লাগিয়ে বললো যে মানে ওদের উর্দু কথাই যা বলে আর কি, যে আর্মিতে আছে তো কি হয়েছে। সেই সময় ওর সাথে সাঙ্গুপাঙ্গু যারা ছিল এগুলো আবার আমার শ্বশুরকে চিনতেন, আমার শ্বশুর যে বিচার করেন এবং খুব ভালো মানুষ। আমার শ্বশুর ওখানে অনেকগুলো দোকান, ওখানকার বাড়িওয়ালায় মানে একেবারে ভাড়া বলা যায় যে ধনী লোক। তখন ওখান থেকে আমরা তো সবাই তখন খাটের নিচে লুকে গেছি, ওখান থেকে মানে ওই থাপ্পড় দিয়ে পরে চলে গেল আর কি। এটাই ছিল মানে 14 ডিসেম্বরের বিভীষিকাময় ঘটনা দিয়ে আমার মানে মুক্তিযুদ্ধের স্মৃতিটা শেষ হলো আর কি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।